স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। দুদিন পরে ঈদ, নির্বাচনের আগে শেষ ঈদ। ঈদের পরে নির্বাচনের আগে মিলবে কি রাজনীতির অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান? কেমন হবে রাজনীতির ময়দান? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঈদের পরের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত এমপি সিরাজগঞ্জ দুই, আছেন সাজ্জাদ আলম খান তপু সাবেক সাধারণ সম্পাদক ডিইউজে, এবং আমরা আশা করছি শিগগিরই আমাদের আলোচনায় যোগ দেবেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সাদাদল। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। কোরবানির গরুতে সয়লাব হাট, বাড়তি দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি যুক্তি, মাঝারি ও ছোট গরুতেই আগ্রহ বেশি। ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছেন নগরবাসী, লঞ্চেও ভিড়, সড়কে গাড়ির চাপ থাকলেও ট্রেনে নেই চিরচেনা ভোগান্তি। কাঁচামরিচের ঝালে গরম বাজার, কেজি বেড়ে 400 টাকা, আমদানি শুরু। ঈদের আগে মশলার দামেও আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী। ঈদের পর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। সংবিধান মেনেই হবে আগামী নির্বাচন, বলছে আওয়ামী লীগ। এবং পবিত্র হজে মিনায় লাখ লাখ মুসল্লি, দিনভর তাবুর শহরে অবস্থানের পর কাল আরাফাতের ময়দানে যাবেন হাজিরা, ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশিদের সন্তোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ এমপি আপনাকে দিয়েই শুরু করতে চাই। যেটি বলা হচ্ছে, বিশেষ করে জাতীয় পার্টির জেম কাদের বলেছেন, তিনি বলেছেন যে 14 এবং 18-র মতো নির্বাচন হবে না। তো সেই ধরনের নির্বাচন, মানে ওই দুইটা নির্বাচনকে আপনারা কেমন দেখেন, বা সেই দুইটা নির্বাচনের বাইরে গিয়ে সামনে যে দিনগুলোতে আছে সেটা নিয়ে সরকারি দলের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক, এবং শুভেচ্ছা এবং ঈদ মুবারক দর্শকদের জন্য। বিশেষ করে আমার নির্বাচন এলাকা সিরাজগঞ্জ কামারখন্দের মানুষকে জানাই ঈদ মুবারক। 14-18-র মতো নির্বাচন হবে না, এটা উনি সত্য কথা বলেছেন। 2008 সনে নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে হবে না, এটাও সত্য কথা। নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনই ভিন্ন, এবং আপনি যদি স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন দেখে থাকেন তাহলে দেখবেন একটা নির্বাচনের সাথে আরেকটি নির্বাচনের কোনো মিল নাই, চরিত্রগতভাবে ভিন্ন। কোনো নির্বাচন কেউ বর্জন করছে, কোনো নির্বাচন কেউ প্রতিহত করার চেষ্টা করছে, আবার কোনো নির্বাচনে অংশগ্রহণ করে মাঝপথে হেঁটে বাগড়া দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এক নির্বাচনের মতো আর এক নির্বাচন হবে, এটা আসলে উনি কোন অর্থে বুঝিয়েছেন জানি না, তবে উনি এই ব্যাপারে সত্যি কথা বলছেন যে এক একটি নির্বাচন এক একভাবে হয়, তাতে আমাদেরও কোনো অসুবিধা নেই। কারণ আসলে বলা হয় 91-এর নির্বাচন, তারপর হচ্ছে 2008-এর নির্বাচন ভিন্নভাবে হয়েছে, আর ভিন্নভাবে হয়েছে। দেখেন 91 নির্বাচনে আপনার যেভাবে হয়েছে 2008 সনের নির্বাচনটা কিন্তু সেভাবে হয়নি। 2008-এর নির্বাচনে আগে তত্ত্বাবধায়ক সরকার দু বছরের মতো ক্ষমতায় ছিল। 91 নির্বাচনে 3 মাসে ক্ষমতায় এসে তার একটা শুরুতেই ব্যাপক একটা লণ্ডভণ্ড করে দিয়েছিল। সুতরাং দিন কখনোই একরকম যায় না, সেটা সকলকেই মনে রাখতে হবে। আর যে কথাটি বলেন যে 2024 সনের নির্বাচন, 23 বা 24 সনের শেষে 24 সনের নির্বাচন, সেটিও কিন্তু আমরা চাই এবং সকলেই চায় যে ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল তো আছে, সাথে সাথে পার্টিসিপেটরিও চাই। এখন প্রত্যেকটি মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনিভাবে ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে, না করার অধিকার আছে। দলগুলোরও কিন্তু ভোটে অংশগ্রহণ করতেই পারে, না করলেও তাদের দোষ দেওয়া যাবে না। যদি প্রতিহত করতে চায়, এই নিয়ে সন্ত্রাস করে, তাদের ব্যাপারে আলাদা কথা, কিন্তু কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে চুপচাপ বসে থাকতে হয় তাহলে তার দলের সিদ্ধান্ত। এই ব্যাপারে তো আসলে গণতান্ত্রিক দেশে কেউ কাউকে কিছু বলতে পারবে না। আপনারা বিএনপি গত এক যুগ ধরে আন্দোলন করে আসছে? না, বিএনপি এক যুগ ধরে আন্দোলন করছে না, মানে বিএনপি আন্দোলন করছে গত সেপ্টেম্বর থেকে। ওকে, বিএনপি 16.5 বছরের বেশি ক্ষমতার বাইরে, তারা জনগণের পক্ষে
পনেরো বছরেরও বেশি সময়, সাড়ে পনেরো বছরের বেশি সময় তারা একটি আন্দোলন করেন, তার প্রমাণ আপনি এবং আপনার পাশে আমার পাশে একজন সাংবাদিক আছে, তিনি আপনারাই বলেন তারা কিছু আন্দোলন করেছে কিনা। আন্দোলনের আপনি ব্যাখ্যা, তারা বিরোধী দলে ছিল, তারা বিরোধী দলে ছিল, রাজপথে বিরোধী দল হিসেবে তাদের পরিচিতি আছে, কিন্তু জনগণের আন্দোলন বলতে কি, আন্দোলন হচ্ছে জনগণের সপক্ষে কথা বলা, জনগণকে নিয়ে সরকারের ভুল ভ্রান্তিগুলো দেখিয়ে দিয়ে সরকারকে চাপের মুখে রাখা এবং জনগণের মতামতগুলো প্রকাশ করা। সাড়ে পনেরো বছরে বিএনপি এই কাজটি করেনি। যখন নির্বাচন কাছে চলে আসছে তখন তারা দেখেছে দ্রব্যমূল্য যখন বৈশ্বিক কারণে একটু বাড়ার দিকে, তখন কিন্তু তারা এই আন্দোলনের নামে তারা মিটিংগুলো ডাকা শুরু করেছে। এর আগে তারা কিন্তু তেমন কিছুই করে নাই দায়িত্বশীল বিরোধী দল হিসেবে, এটা আপনাকে বলতেই হবে। নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিএনপি গত ধরনের এক দশক ধরে এক ধরনের কথা বলে আসছে এবং আপনারাও তার একই ধরনের উত্তর দিয়ে আসছেন, যেই ধরনের উত্তর আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন। এই ঈদের পরে এবং আগামী নির্বাচনের আগে সেটার কোনো পরিস্থিতির বা সিনারিও পরিবর্তনের কোনো আপনি সম্ভাবনা দেখেন কিনা? আপনি প্রথমত দুটো তিনটো কথা বলতে হবে এইখানটিতে। প্রথম হলো সরকারি দল, অবশ্যই সরকার আছে কিন্তু সরকারি দল এবং বিরোধী দলসমূহ, কারণ সরকারি দল সাধারণত একটি থাকে, বিরোধী দলের সংখ্যা বেশি থাকে। আপনি দেখেন সরকারি দল কিন্তু অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা কিন্তু একই কথাই বলে আসছি, সংবিধানের অধীনে হতে পারে নির্বাচনকালীন সরকার, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, এর আগেও সেটা করার চেষ্টা করা হয়েছে বা হয়েছেও, তার অধীনেই নির্বাচন হবে সংবিধানের আলোকে নির্বাচন কমিশনের মাধ্যমে। আর বিরোধী দলগুলোর অবস্থান দেখেন, বিএনপির কথা যদি বলেন, তারা বলছে যে নামেই হোক না কেন তত্ত্বাবধায়ক বা যে নামেই হোক না কেন নিরপেক্ষ সরকার তারা চায়, নির্দলীয়। জাতীয় পার্টি বলছে আমরা 300 আসনে অংশগ্রহণ করবো, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। ইসলামী দলগুলো গত পরশুদিন যে মিটিংটি করেছে তাতে কিন্তু তারা একটা জাতীয় সরকারের রূপরেখা দিয়েছে এবং একজন বিচারপতিকে প্রধান করে প্রত্যেকটি দলের সদস্য নিয়ে, অর্থাৎ বিরোধী দলের মধ্যে কিন্তু কোনো ঐক্যমত নেই। তারা যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে, গণতান্ত্রিক সৌন্দর্য হচ্ছে সংখ্যা একটি বড় ব্যাপার, যে সংখ্যার দিক দিয়ে যারা বেশি থাকবে জনগণের সমর্থন তারাই বেশি পাবে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের মতামত পূরণ হবে। একটি কথা বলে রাখি, বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে বাইরে রেখে বা বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়িত হবে না। সুতরাং বিরোধী দলগুলো যদি ঐক্যমতের ভিত্তিতে কোনো একটা ফয়সালা আসতে পারে তখন হয়তো বা এই নিয়ে কোনো কথা হতে পারে। এই তিন ভাগ চার ভাগে বিভক্ত বিরোধী দলগুলো নিজেরাই যখন ঐক্যমতে নেই তখন অন্যের ঐক্যে কীভাবে তারা আনার চেষ্টা করবে বা তাদের মতামতকে কে কতটা গুরুত্ব দিবে? তবু ভাই আপনার কাছে আসি, এই যে সবশেষ যেই প্রসঙ্গটি অধ্যাপক মিল্লাত বললেন, ঈদের পরে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন কোনো মেরুকরণের সম্ভাবনা দেখেন কি না? বিশেষ করে সম্প্রতি বরিশালের নির্বাচনের পরে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে ওই দলটির অবস্থানগত কিছু পরিবর্তন দেখা যাচ্ছে সেই জায়গা থেকে। আরেকটা হচ্ছে যে বিএনপি বলছে যে তারা নির্বাচনের পরে যে তত্ত্বাবধায়ক সরকারের, হ্যাঁ, ঈদের পরে তারা হচ্ছে রূপরেখার ঘোষণা করবে। তো সেই রূপরেখায় নতুন কোনো চমক বা কোনো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বিএনপি দেখাতে পারবে বলে আপনি মনে করেন কি না? এখন বিএনপি মহাসচিব কী ধরনের রূপরেখা দিবেন সেটা তখন হয়তো বিচার বিশ্লেষণের একটি জায়গা হতে পারে। গণমাধ্যমের প্রকাশিত সংবাদ বলছে যে তিনি সব দলের সাথে আলোচনা করে করবে আর কি। সব দল মানে হচ্ছে যে সরকারি দল এবং অপোজিশনে যারা রয়েছে, পার্লামেন্টে যারা রয়েছে, তাদের সাথে হয়তো তিনি আলোচনার কথাই বলেছেন, সব দল যদি এরকম হয়। আর তা না হলে আসলে দেখতে হবে যে তারা যে বীজদলীয় জোট ছিল এটাকে ভেঙে দিয়েছে, তারা যুগপথ আন্দোলনের জায়গাতে গেছেন এবং যুগপথ আন্দোলনের যারা শরিক রয়েছে তাদেরকে নিয়ে নানান প্রশ্ন রয়েছে। আবার তাদের যে প্রাক্তন শরিক যারা ছিলেন তারা তাদের সাথে আছে কি নাই সেই জিনিসগুলো কিন্তু ধোঁয়াশে বা কুয়াশাচ্ছন্ন একটি জায়গাতে তারা দাঁড়িয়ে আছেন। তারা আসলে কোন ধরনের সরকার চাইবেন, তদারকি সরকার, জাতীয় সরকার, অস্থায়ী সরকার, অথবা ধরেন যে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা দিবে সেই রূপরেখার আসলে বিচার বিশ্লেষণ আলোচনার জায়গাটাকে তৈরি হবে। সংবিধান যদি অনুসরণ করেন হয়তো নভেম্বরে তফসিল হয়ে যাবে, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। তার মানে হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই চারটি মাসের ভিতরেই আসলে এক ধরনের জায়গাতে আসলে পৌঁছাতে হবে।
এখন এই যে বিএনপিকে যে আপনারা ভাবছেন বা আমরা যারা দেখছি, বিএনপি তো নিশ্চয়ই আসলে নির্বাচনের অভিমুখে তার যাত্রাটা শুরু করেছে, শুরু করেছে বলেই কিন্তু তিনি ভাবছেন। এবং তার গ্রামগঞ্জ শহর বন্দরে তারা যে আসলে শক্তিবক্তার যে উলম্পনী শক্তি তারা দেখাচ্ছেন, আলোচনা করছেন, যুব সমাবেশ করছেন অথবা বড় মাপের সমাবেশ করছেন, এগুলো তো একটাই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চায়, তাদের অনুকূলে সরকারি কাঠামোটাকে তৈরি করে রাখা এবং জনগণের কাছে ভোট চাইবার যে জায়গাটা, অর্থাৎ তাদের নির্বাচন অভিমুখের যাত্রা কিন্তু সেই মহাসড়কে কিন্তু তারা মানে চলছে তো চলছেই আর কি। সেই জায়গায় এখন একটা জায়গায় প্রশ্ন, সেটি হচ্ছে যে তাদের নির্বাচনকালীন সরকারি জায়গাটা কী হবে। সরকারি দলের পক্ষ থেকে কিন্তু আসলে বার্তাটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে নির্বাচনকালীন একটি সরকার হবে এবং সেই সরকারে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর অংশগ্রহণ থাকতে পারে, এরকম একটি বার্তা কিন্তু জাতীয় সংসদ এবং সংসদের বাইরে নানা সময়ে আলোচনা একটি জায়গা তৈরি হয়েছে। এখন সংসদের বাইরে যারা রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, তাদের অংশগ্রহণের জায়গাটা কেমন হবে সেটি নিয়ে আমার মনে হয় যে বিশদ পরিবেশে আলোচনার একটি জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এখন আমরা কি দেখলাম যে একটি স্থানীয় সরকার নির্বাচন হলো, সেই নির্বাচনে একটি প্রশ্নবিদ্ধ একটা প্রশ্ন তুলে তারা হয়তো বলছে যে আমরা তো আর আসলে নির্বাচনে যাব না, তারা হচ্ছে তাদের মতো করে একটি জাতীয় সরকার গঠনের কথা বলছেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় সরকার কিন্তু খুব একটা নাই। আমরা যদি 91 নির্বাচনের কথা বলছিলেন তখন আমরা অস্থায়ী রাষ্ট্রপতির তত্ত্বাবধানে মানে নির্বাচন হয়েছে, 96 যে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোতে হয়েছে, এবং 2008 সালের যদি নির্বাচন দেখেন আমাদের আসলে জরুরি সরকারের তত্ত্বাবধানে এক ধরনের মানে তদারকি সরকারের তত্ত্বাবধানেই কিন্তু সেই জায়গাগুলো তৈরি হয়েছে। এখন সেই জায়গায় সেই নির্বাচনে বিএনপি আসলে কী ধরনের সরকার কাঠামো চায়, তার আসলে মিত্রশক্তি কারা, তাদের প্রতিনিধিত্বের জায়গাটি কোথায় থাকবেন, সেরকম কিন্তু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গণতন্ত্র মঞ্চ নামে যে প্ল্যাটফর্মটি তৈরি করে দেওয়া হয়েছে তারা কিন্তু আসলে বলেছে যে সরকারের কাঠামো পড়ে থাক, আগে আসলে দরকার তাদের অংশগ্রহণ হবে কিসের ভিত্তিতে, বিএনপির জন্য যে তারা আসলে আত্ম উৎসর্গ করে যে আন্দোলন সংগ্রাম করতে চায় সেই জায়গায় আসলে ক্ষমতার অংশীদারিত্বের জায়গাটা কেমন হবে, সেই প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা কিন্তু সেই জায়গাগুলো নিয়েও হয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু ফয়সালা করবার একটি জায়গা রয়েছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে এই নির্বাচন আসলেই আমরা দেখি যে আমাদের যারা উন্নয়ন সহযোগী যারা থাকেন, কূটনৈতিক দেশ যারা থাকেন, এদের আসলে একটি দৌড়ঝাঁপের একটি জায়গা দেখি। বাংলাদেশে যারা এমপি হন, জনপ্রতিনিধি হন, ভোট তো নেন বাবা জনগণের, সাধারণ মানুষের জন্য, আসলে দায়বদ্ধতার জায়গায় সংবিধানও আপনাকে বলছে সাধারণ মানুষের প্রতি আপনাদের দায়বদ্ধ থাকা দরকার। যদি সংবিধানকে মানেন, সংবিধানকে ধারণ করেন, জনকেন্দ্রিক ভাবনার যদি জায়গা থাকে তাহলে জনগণের কাছে জবাবদিহিতার জায়গা থেকে আসলে সমস্ত কাঠামোগুলো তৈরি হওয়া উচিত এবং সেই অভিমুখেই আমাদের যাত্রাগুলো নিরন্তর যাত্রা আসলে থাকা দরকার বলে মনে করি আর কি। যেহেতু ভাই আপনাকে ধন্যবাদ, অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনাকে স্বাগত। দর্শক আমরা বলছিলাম যে অধ্যাপক খান কিছুক্ষণের মধ্যে যোগ দেবে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিচ্ছি, আমাদের মানে আলোচনার মূল বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ঈদের পরের রাজনীতিটা আসলে কেমন হতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আজকে বলেছেন যে ঈদের পরে কোথাও কোথাও শিরোনাম হয়েছে যে এক দফা আন্দোলন হচ্ছে, কোথাও কোথাও বলা হচ্ছে যে ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখাটা কী হবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তো সেই জায়গাতেই অনেকের প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়কের সরকারের তো একটা ধারণা আছেই, তো সেইটার আবার মানে রূপরেখা আসলে কী, মানে সেইটা আসলে কী থাকতে পারে। ধন্যবাদ আপনাকে এবং আজকে আমাদের সাথে যারা আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা এবং দর্শকদেরকেও। আমি খুব মানে রাস্তার ট্রাফিকের মধ্যে পড়েছিলাম, একটু পড়ে এসেছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরেই কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেই নিয়ে বিতর্ক চলছে। একমাত্র আওয়ামী লীগ এবং তার মিত্র যে রাজনৈতিক দলগুলো আছে বা আওয়ামী লীগের জোটে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে ছাড়া আওয়ামী লীগের একসময়কার মহাজোটের শরিক দল জাতীয় পার্টিও এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকেই মনে করছে যে গত দুটো জাতীয় সংসদ নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে দলীয় সরকারের বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে সেখানে নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হবে না, এবং সেই কারণেই প্রায় সব রাজনৈতিক দলেই তারা নির্বাচনকালীন একটা সরকার, সেটি তত্ত্বাবধায়ক সরকার, এবং গতকাল আমরা দেখেছি গতকাল বা পরশুদিন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং রাজনীতির মাঠে তারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত, তারাও কিন্তু একটা নির্বাচনকালীন সরকারের রূপরেখা তারা দিয়েছে। এবং বিএনপি তত্ত্বাবধায়ক
এর কথা বলছে এবং আমরা ইদানিং যেটি শুনছি সেটি হচ্ছে যে সেটি যে নামেই হোক না কেন একটা নির্বাচনকালীন সরকার এবং সেই সরকারে আওয়ামী লীগের যে বর্তমান যে সরকার আছে তাদের বাইরে একটা সরকার গঠিত হবে নিরপেক্ষ লোকদেরকে নিয়ে সেই নির্বাচন হবে। এখন 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার ভেতরে, সংবিধানের বাইরে তো কোনো কিছুই হবে না। আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতেও হয় তাহলেও সেটা সংবিধানের ভিতরেই করতে হবে। 1996 সালে যে সংবিধান যেটা ছিল সেই সময় যারা ক্ষমতাসীন ছিল তারাও বলেছিলেন যে আমরা সংবিধানে এটি নেই এবং সংবিধানের বাইরে যাব না। 90 সনে আমরা কিন্তু সংবিধানের বাইরে গিয়েই, তখন কিন্তু সংবিধানে শাহাবুদ্দিন সরকার যেভাবে গঠিত হয়েছিল সেই সরকার কিন্তু সংবিধানের মধ্যে ছিল না। তিনটা যে জোট ছিল তাদের একটা রূপরেখা প্রণয়নের মধ্য দিয়ে কিন্তু শাহাবুদ্দিন সাহেবের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটাও একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং আমরা পরবর্তীতে 96 সালে যেটা দেখি সেটাও কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি 96 নির্বাচনকে যেভাবেই বলুন না কেন, ফেব্রুয়ারির নির্বাচনকে, সেই নির্বাচন যদি না হতো আর সংবিধান যদি সংশোধন না হতো তাহলে কিন্তু সেই করতো না, কারণ আওয়ামী লীগ কিন্তু আগেই সংসদ থেকে তারা পদত্যাগ করে চলে গিয়েছিল, জামাতে ইসলামী পদত্যাগ করে চলে গিয়েছিল। ফলে সেই সংবিধানটা পরিবর্তনের জন্য যে প্রয়োজনটা ছিল যে একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্যেই কিন্তু সংবিধানটা পরিবর্তন হয়েছে। এখন আজকে যারা ক্ষমতাসীন আছে তাদের সংসদে যে অবস্থান আছে এবং জাতীয় পার্টি তারাও তো একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন বলছে, তো এখন কিন্তু সংবিধান সংশোধন করে সংবিধানের ভিতরেই সেটি করতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, হয় বিদ্যমান সংবিধানের ভিতর থেকে আপনারা একটা রূপরেখা তৈরি করতে হবে। এবং যেটি বিরোধী দল যারা বলছেন তারাও কিন্তু সংবিধান সংশোধনের মধ্য দিয়ে একটা সরকার গঠনের কথা বলছেন এবং সেই ক্ষেত্রে সংবিধানটি 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আছে এখন সময়ের পরিবর্তনে সেটা হয়তো বিএনপিও বলতে পারে যে একটা ভিন্ন রকমের কাঠামো তারা দিতে পারে, আনুষ্ঠানিকভাবে যতক্ষণ না দেয় তারা ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে জোটভুক্ত রাজনৈতিক কয়েকটা দল ছাড়া, এবং সেখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের বাইরে আমরা হাসানুল হক ইনু সাহেব এবং রাশেদ খান মেনন এই দুই একটি দল ছাড়া কিন্তু সেই দলগুলোও অনেকটা নাম সর্বস্ব দলই, এরা ছাড়া কিন্তু বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো অন্য আছে ইনক্লুডিং জাতীয় পার্টি, বিএনপি এবং বিএনপির সাথে যারা আছে তারা প্রত্যেকেই এবং বিএনপির জোটের বাইরেও যারা আছে তারাও কিন্তু বলছে যে আমাদের যে নির্বাচনী অভিজ্ঞতা সেই নির্বাচনী অভিজ্ঞতাতে আমরা মনে করি যে একটা দলীয় সরকারের অধীনে এই নির্বাচনটি সুষ্ঠু হবে না, অতএব একটা নির্বাচনকালীন সরকার দরকার। এইটা তো গত মানে এক যুগ বা 12 বছর বা 15 বছর আপনারা এটা বলে আসছেন, তো নির্বাচনে মানে ঈদের পরে এরকম একটা ব্যঙ্গ করা হয় আমাদের রাজনীতিতে, ঈদের পরে এরকম একটা ঘোষণা দিয়ে আসলে কি এমন মানে নতুন কি এমন মোমেন্টাম ক্রিয়েট হবে, এই এই কথা তো আপনারা অনেক দিন ধরে বলে আসছেন। দেখুন আপনারা রাজনীতিতে আপনারা গত 22 আগস্ট থেকে বিএনপির যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচি যেগুলো পরিচালনা করছে, 22-এর আগের এই আগস্টের আগে নির্বাচনে তাদের মানে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে তাদের এতটা মোমেন্টাম ছিল না। আপনি দেখেন অনেক তাদের প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতা সত্ত্বেও ওই যে আগস্ট মাস থেকে শুরু করে ধারাবাহিকভাবে তারা রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছে এবং সর্বশেষ আপনারা বরিশালে তাদের একটা প্রোগ্রাম তারুণ্যের সমাবেশ নানা নামে তারা করছে এবং তারা তৃণমূল পর্যায়ের রাজনৈতিক তাদের যে নেতাকর্মী এবং তাদের সমর্থক আছেন তাদেরকে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন এবং এর ধারাবাহিকতায় তারা আরও ঈদের পরেও কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং সেইগুলো কীভাবে হবে বলছেন। তো এই মোমেন্টামে হবে কি না আমি জানি না, যে এইভাবেই হবে কি না, আওয়ামী লীগের শুভবুদ্ধি হবে কি না সেটাও আমরা জানি না, যে একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এবং এটি হলফ করে এখন আমি রাজনীতির তর্কের খাতিরে অনেক কথাই বলতে পারি। আমরা তো সর্বশেষ গাইবান্ধার নির্বাচন তো পুরোটাই বাতিল করতে হয়েছিল এবং সেইটার পরিপ্রেক্ষিতে এখন এই ইলেকশন কমিশনের সেই ক্ষমতাটাও তো কেড়ে নেওয়া হয়েছে যে তারা আওয়ামী লীগের শুভবুদ্ধির কথা বললেন, আবার আজকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও শুভবুদ্ধির কথা বলেছেন, একই সাথে বলেছেন আবার জনগণ গণ অভ্যুত্থান করবে, আসলে কোনটা? না, একদিকে আওয়ামী লীগ আমাদের রাজনীতিতে কিছু কথা আমাদের, একদিকে আওয়ামী লীগ বলছে বিএনপির সাথে কোনো লোক নাই, 18-17 কোটি লোক তাদের সাথে আছে তাদের সমর্থক, বিএনপিও বলে আওয়ামী লীগের সাথে, কিন্তু এটি বাস্তবতা না। এটা সত্য যে আওয়ামী লীগের যে রাজনৈতিক একটা পুরনো দল আওয়ামী লীগেরও সমর্থন আছে এবং বিএনপিরও একটা রাজনৈতিক অঙ্গনে তাদেরও একটা সমর্থন আছে, তাদের মিত্রদেরও একটা সমর্থন আছে এবং আওয়ামী বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো বলছেন তাদেরও কিন্তু একটা সমর্থন আছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করার কিন্তু সুযোগ সবসময় থাকে না, এরশাদ বিরোধী আন্দোলনে সব সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল এটা বলার কোনো কারণ নাই। আওয়ামী লীগের যে জোট ছিল সেই জোটের অধীনে আওয়ামী লীগের
যে ক্রিয়াশীল লোকগুলো ছিল এর সাথে কিছু সাধারণ মানুষ যুক্ত হয়েছিল, কিন্তু মূল কাজ কি করেছে আপনি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী যারা সমর্থক কর্মী তারাই, এবং এটি হবে একটা জিনিস, তারা তাদের কর্মী নেতাকর্মী এবং তাদের সমর্থকদের যদি সংগঠিত করতে পারে এবং এর সাথে আওয়ামী লীগের বাইরে যে সমস্ত বৃহত্তর রাজনৈতিক দলগুলো আছে সেইগুলোকে যদি তারা ঐক্যবদ্ধ করতে পারে তাহলে রাজনীতিতে তারা আওয়ামী লীগের উপর একটা চাপ তৈরি করতে পারবে। এবং এটিও আমাদের সত্য যে আওয়ামী লীগের এখন 18 সালে যে অবস্থায় আওয়ামী লীগ ছিল এখন এই 2023 সালে এসে কিন্তু আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় নেই। একদিকে আপনি বৈশ্বিক কথা বলেন, তাদের অর্থনৈতিক নীতিগত দুর্বলতার কারণেই হোক একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। 2018 সালে যে যেরকম বৈশ্বিক যে পরিস্থিতি ছিল আজকে সেই বৈশ্বিক পরিস্থিতিও নেই। আপনাকে আপনাকে ধন্যবাদ। মানে যেটি মানে বলা হচ্ছে যে মানে এই ঈদের পরের যে রূপরেখার সেই মত বিনিময় সভায় মির্জা ফখরুল আলমগীর এটাও বলেছেন যে এখন আন্দোলন পুরোপুরি হচ্ছে জনগণের কাছে চলে গেছে এবং তারাই হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে এবং একটা অভ্যুত্থানও হবে, তো সেরকম কোনো পরিস্থিতি আপনি দেখেন কি না? আমি আসলে এতক্ষণ যত আলোচনা শুনলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তৃতার কথা শুনলাম এর মধ্যে অনেকগুলো যদি আছে, যদি এটা হয় তবে ওইটা হবে আর যদি তারপরে সেটা হয় তাহলে ওইটা হবে, অর্থাৎ তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তারা যে 22 সেপ্টেম্বর থেকে আমি যেটা বলেছিলাম একটু উল্লেখ করেছিলাম আন্দোলন শুরু করেছে, তাদের কোনো সুনির্দিষ্টভাবে আন্দোলনকে সফল করার জন্য কোনো লক্ষ্য নেই। তাদের লক্ষ্য একটাই আছে আওয়ামী লীগ সরকারকে সরানো, কিন্তু আন্দোলন করে কোন পথে যে সরাবে সে ব্যাপারে তাদের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা নেই। আপনি চিন্তা করে দেখেন এখন পর্যন্ত সিদ্দিকুর রহমান ভাই বললেন যে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু কোনো রূপরেখা কিছু করেনি, তো কবে করবে? নির্বাচনের তো 6 মাস বাকি নেই আসলে, তো এর মধ্যে তো জনগণের কাছে পৌঁছতে কিন্তু কিছুটা সময় লাগে যে কোনো কথা। আরেকটি কথা যে বিএনপি কী চায় কিংবা অন্য দল কী চায় কিংবা আওয়ামী লীগ কী চায় কিন্তু জনগণ কী চায় এটা কিন্তু বিএনপি বিবেচনা করছে না। বিএনপি বিবেচনা করছে সরকারকে সরিয়ে সরকার ক্ষমতা দখল দরকার ক্ষমতা দখল করা, কিন্তু ক্ষমতা দখল করার পর যদি করতে পারে আল্লাহ না করুক তারপরে তারা জনগণকে কি দেবে সে সম্বন্ধে কিন্তু জনগণ আজকে অন্ধকারে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে সরকার চালাচ্ছে এই সরকারের চেয়ে নিশ্চয়ই জনগণ চাইবে যে আরও ভালোভাবে চালাবে তাকেই গ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালোভাবে কেউ সরকার চালাবে এইটা কিন্তু এখন কেউ কিন্তু প্রমাণ করতে পারে নাই অতীতে। এখনও এমন কিছু করতে পারে নাই, এমন কোনো পরিকল্পনা দিতে পারে নাই যে এর চেয়ে ভালোভাবে দেশ চালাবে, তাহলে জনগণ কেন তাদের সাথে যাবে? আর মানুষের অর্থনৈতিক উন্নতি হওয়ার জন্য মানুষ কিন্তু আগের মতো ডাকলেই আর রাস্তায় নেমে আসে না, তারা বুঝতে চায় যে আমাদের জন্য আপনারা কী করবেন, কেন আমি শুধুমাত্র প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিপরিষদ কিংবা সংসদের সদস্য পরিবর্তন করার জন্য আপনাদের সাথে নাই, আপনি আমাকে কী দিবেন, আমার অধিকার কতটুকু থাকবে, তখন আমি জানবো যে কতটুকু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যদি কথাটা বারবার দেখেন, আরেকটি কথা, তারা কিন্তু জনগণের উপর আসলে কতটুকু নির্ভর করা যায় না, তারা কিন্তু প্রত্যেকে আলোচনায় বলেন আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হোক, আওয়ামী লীগকে আওয়ামী লীগের ব্যাপারটা বুঝতে দেন। তারা জানে বাংলাদেশে কোনো পরিবর্তন করতে হলে আওয়ামী লীগের মতামত তারা মতামত ছাড়া সেটা কখনোই সম্ভব না, সেই জন্য তারা সুন্দর করে গুছিয়ে ওই শুভবুদ্ধির কথাটা বলেন, কারণ তারা তো আর বলতে পারেন না ভাই যত আন্দোলনই করি আওয়ামী লীগ রাজি হলে না হলে আমরা ফেল, এটা কিন্তু তারা মুখে বলতে পারবে না, কিন্তু তারা সুন্দর পেঁচিয়ে কুচিয়ে এই কথাগুলো বলে। আরেকটি কথা, আমি ভবিষ্যৎবাণী করা আমার ঠিক না, আমি জ্যোতিষীও নই, বিএনপি এই নির্বাচনে আসবে, এবং আপনি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলো খেয়াল করে দেখেন উনি কিন্তু পরশুদিন বলেছেন যে আমাদের যারা জনপ্রিয় প্রার্থী বিভিন্ন অঞ্চলে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। প্রথমত তিনি কোনো তালিকা প্রকাশ করেননি, আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা কিন্তু মোটামুটি ঠিক করে ফেলেছেন যে ওনাদের প্রার্থী কারা হবে বা তারা একটা তালিকা করেছেন ইতিমধ্যে, আমরা সেটা অন্যভাবে খবর পেয়েছি। অর্থাৎ তারা চেষ্টা করছে বিরোধী দলের যে নীতিটি সেটি হচ্ছে সরকারকে যতটুকু প্রেশারে রেখে নির্বাচনী সুবিধা আদায় করে নেওয়া যায়, এই যে এইভাবেই তারা কাজটি করছে। আপনাকে ধন্যবাদ, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। আমি তৌ ভাই আপনার কাছে আসি, মানে রাজনৈতিক দর্শন এবং কর্মসূচির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি, মানে যেটি মিল্লাত ভাই যেটি বলছেন যে বিএনপি আসলে শুধু এক দফার আন্দোলনই করছে কিন্তু সামনে কী দেবে সেই ধরনের কোনো কর্মসূচি তার কাছে নেই এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে দলটি নিজেকে উপস্থাপন করতে পারেনি, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? দেখেন রাজনীতিতে তো আসলে দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়,
একটি দলের আসলে ক্ষমতার পরিবর্তন মানুষ এটি যতক্ষণ চায় না, মানুষ আসলে জানতে চায় তার অর্থনৈতিক পলিসি কী, তার কূটনীতি কী হবে, তার উন্নয়নের নীতি কী হবে, কর্মসংস্থানের সুযোগ কী হবে, এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে খুব বেশি মাত্রায় স্পষ্ট হওয়াটা দরকার। ইতিমধ্যে ভাই বললেন যে আসলে বৈশ্বিক একটা সংকট তৈরি হচ্ছে, আসলে বিশ্বব্যাপী এই সংকটটা কিন্তু বেশ বড় আকার ধারণ করেছে। এই সংকট মোকাবেলায় আসলে সরকারের যদি সমালোচনা করতে হয় তাহলে একটি বিকল্প ধ্যান ধারণার জায়গাটা কিন্তু আসলে তৈরি করে দিতে হবে। আবার ইতিমধ্যে কিন্তু আবার দেখা গেল যে যে সংসদ থেকে বিএনপি পদত্যাগ করেছে, আচ্ছা যে সংসদ থেকে পদত্যাগ করেছেন এখন দেখা যাচ্ছে যে সেই সংসদের গুরুত্বটা ব্যাপক। কি কারণে দরকার? যে আইন যদি পাস করতে হয় তাহলে এই সংসদটা থাকা দরকার, চলে গেলেন তারপর মনে হচ্ছে যে না এই এই সংসদটা আসলে জাগার একটা জায়গা দরকার। এখন এইটার আসলে দর্শনের একটি জায়গা থাকতে হবে। এই যে ধরেন যে দর্শন, আমরা বিএনপির যদি দর্শন বা তার গঠনতন্ত্র বা গঠনপত্র যদি পড়া যায় সেটি পড়ে কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন করবার নীতিটাই হচ্ছে এখনও পর্যন্ত বিএনপির রয়েছে। এর বিকল্প কোনো নীতি কিন্তু বিএনপির লিখিত কোনো গঠনতন্ত্র গঠনপত্র বা কর্মসূচিতে নাই, তাহলে সেই পরিবর্তনটাও কিন্তু জরুরি হবে যদি গণ অভ্যুত্থানের পথে তারা যেতে চান বা সেই জায়গাতে যেতে চান। আসলে আমরা চাই যে নীতি এবং দর্শনের প্রতিফলন ঘটা উচিত এবং সেটি অবশ্যই যেন বাংলাদেশের জনগণের বোধ বুদ্ধি বিবেক মানসিক অবস্থা এবং মানবিকতা বিবেচনা করে বাংলাদেশের মানুষের উপযোগী দর্শন নিয়েই আসলে আমাদের অগ্রগতি। একদমই মিনিট তিনেক সময় আছে, যেটি বলা হচ্ছে যে বিএনপি কি আওয়ামী লীগের বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে কি না, বিএনপির আগামী নেতৃত্ব কী হবে, তার রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচি কী, সেটি অনেকটাই হচ্ছে অস্পষ্ট। শুধুমাত্র একমাত্র হচ্ছে আওয়ামী লীগের সমালোচনা এবং হচ্ছে তার কিছু বিরোধিতার বাইরে আর কিছু নাই বলে যেটি বলা হয়। এখন আসলে আমরা যেভাবেই বলি না কেন বিএনপি কোনো ভুইভুর সংগঠন না, তারা এই দেশ তিন টার্মে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিকৃত ছিল। আওয়ামী লীগ 21-22 বছর শাসন করলেও বিএনপি কিন্তু সব মিলিয়ে প্রায় 16-17 বছর এই দেশ শাসন করেছে, এবং একটা দল যখন এই দেশটা শাসন করে তখন তাদের একটা সুনির্দিষ্ট এজেন্ডা থাকে, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকে, তাদের পররাষ্ট্র নীতি আছে, সব কিছুর ব্যাপারেই তাদের সুনির্দিষ্ট আছে। আমি বলতে চাই না আওয়ামী লীগের বিকল্প বিএনপি কি না বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আওয়ামী লীগ আওয়ামী লীগ, বিএনপি বিএনপি। বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে, সেই দর্শন নিয়ে তারা কাজ করে, এবং আওয়ামী লীগ তাদের একটা রাজনৈতিক দর্শন আছে, সেই রাজনৈতিক দর্শন নিয়েই তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে এই নির্বাচন, সেই নির্বাচনে অনেকেরই দেখি আমরা বলে যে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কী হবে, সময় বলবে ভবিষ্যৎ নেতৃত্ব কী হবে। একটা দল তারা 15 বছর ক্ষমতার বাইরে আছে, এই দলের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে মানে 1.5 লক্ষাধিক মামলা আছে, মহাসচিব 92টি মামলার আসামি হিসাবে আছেন, দলটা কিন্তু ভেঙে যায় নাই। এবং আমরা আশঙ্কা করেছিলাম এবং অনেক সময় বলাও হয়েছিল যে এটি বিলীন হয়ে যাবে, কিন্তু এই দল মাঠে আছে এবং এই দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এবং আগামী নির্বাচনকে নিয়ে তারাও তাদের অবস্থান থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা যাচ্ছে। এখন ভাই বলেছেন যে দেশের মানুষ উন্নতির কথা বলেছেন, এইগুলোর তো কার কাছ থেকে পাবে? আপনি দেখেন এই দেশের মানুষের তো উন্নতি হয়েছে, কিন্তু এমন অসম উন্নতি হয়েছে এবং উন্নতির বৈষম্যটা এরকম, আজকে দেখবেন একটাই আছে এই দেশের শতকরা 41% সম্পদ 10% মানুষের হাতে চলে গেছে, আর 90% মানুষের হাতে সম্পদ আছে মাত্র 59%। এবং এই যে উন্নয়নের বৈষম্য হয়েছে, যারা সংসদে আছেন, যারা আওয়ামী লীগের মানে রাজনৈতিক সাথে মানে যুক্ত আছেন, ব্যবসায়ী যারা আছেন, আজকে সংসদে শুনেছি যে আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এদের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে করলে আমরা খুব বিপদে পড়ে যাব। এই যাদের অবস্থা হয় সেই উন্নতি হয়েছে কোনো মুষ্টিমেয় মানুষের, সামগ্রিকভাবে সকল মানুষ কিন্তু এই উন্নয়নের সুফল পায় নাই, যদি পেত তাহলে 90% মানুষের হাতে এই 59% সম্পদ থাকতো না, সম্পদেরও একটা সুষম বণ্টন হতো। আর শেষ কথা যেটি আমরা বলতে চাই, একদিকে উন্নতি হয়েছে কিন্তু আজকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় নিয়েছিল এই দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ, বৈদেশিক এবং আভ্যন্তরীণ ঋণের পরিমাণ কত ছিল, আজকে এই 14 বছরে এসে কোথায় দাঁড়িয়েছে সেই ঋণের পরিমাণ, সেইগুলোও তো আপনারা
লক্ষ্য করবেন, একদিকে আমরা উন্নতিও করেছি, একদিকে মানুষকে দায়বদ্ধও করেছি, এবং যে মানুষটি এই অনেক আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।